এসএসকেএম হচ্ছে মমতা ব্যানার্জির গোয়াল ঘর, ওটা মমতা ব্যানার্জির গোয়াল ঘর, ওখানকার রিপোর্ট কখনো প্রদর্শন হতে পারে না। না না, ওর চুলের মুঠি ধরে এই ইনসে নিয়ে চলে গেলে ওর আসল স্বর বেড়াবে, ওর সাহেবটাকে বেরিয়ে আসবে। হেরেছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, সেই জন্য কালকে শোকসভা হবে, নীরবতা পালন হবে এবং মিটিং এর শেষে সবাই মিলে গয়ায় যাবে পিন্ডি দিতে। পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে গতবারে ভারতীয় জনতা পার্টি আমি সহ সাতজনকে 5.5 মাস বাইরে রেখেছি, এবারেও শীতকালীন অধিবেশনে বাইরে রেখেছি। এক যাত্রায় পৃথক ফল হয় না। আমরা কিছু না করে আমাদের বাইরে পাঠিয়েছি, আর এরা অসভ্যতা আমি করেছে তাই বাইরে গেছি। এসএসকেএম হচ্ছে মমতা ব্যানার্জির গোয়াল ঘর, ওটা মমতা ব্যানার্জির গোয়াল ঘর, ওখানকার রিপোর্ট কখনো প্রদর্শন হতে পারে না। না না, ওর চুলের মুঠি ধরে এই ইনসে নিয়ে চলে গেলে ওর আসল স্বর বেড়াবে, ওর সাহেবটাকে বেরিয়ে আসবে। ওর কথার উত্তর দিন। এ রাজ্যের নেতৃপটে শিল্প বাগান গুজরাটে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছেন সিঙ্গুরে, এর দ্বারা কোনো শিল্প হতে পারে না। দেউচা পাঁচামিতে নাকি 10 লক্ষ লোক চাকরি পাবে, কে কে পেলেন চাকরি, কে পেয়েছেন চাকরি? এত কয়লা উঠবে, বিদ্যুৎ নাকি সস্তা হয়ে যাবে, পাথর ছাড়া তার কিছু উঠছে না। 200টা অরিজিনাল ডিসিআর আর 800টা জাল ডিসিআর, আগে বোলপুরে যেত মাল, এখন সোজা কালীঘাটে যাচ্ছে মাল। ওটা শোকসভা হবে, সেমিফাইনালে হেরেছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, সেই জন্য কালকে শোকসভা হবে, নীরবতা পালন হবে এবং মিটিং এর শেষে সবাই মিলে গয়ায় যাবে পিন্ডি দিতে। যা পারে করুন, যত যা খুশি করতে বলুন, 400 সিট নিয়ে নরেন্দ্র মোদী আছে, 400 লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। আপনি আমার থেকে বেশি জানেন না, 21 বছর ছিলাম ওখানে, কেউ কথা বলে না। পিসি তার ব্যাগ থেকে একটা করে বের করে পড়ে আর সবাই বলে হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, যা বলেছেন না। অধীর চৌধুরী বলেছে যাদেরকে বের করে দিয়েছে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, এই যে সংসদদেরকে বের করে দিয়েছে, অধীর চৌধুরীকে বহরমপুরের লোক ঠিক সাইজ করবে, ও যা যা করছে, চোর মুমাকে নিয়ে যেভাবে নাচানাচি, ও সাইজ হয়ে যাবে বহরমপুর, কিছু করতে হবে। ওই রে কাজল শেখের যে ভাগনা আছে বাপ্পা, তাই তো না বাপি, সে 25 টাকা রেন্ট ছিল স্টলে, 100 টাকা করে রেন্ট করেছে, কাজলের ঘর থেকে কুপন দেওয়া আছে স্টলে, কেষ্টর জায়গা এখনো ও নিয়ে নিয়েছে, আমার কাছে সব আছে, এদের সব জানি আমি A to Z, এদের সবার পরিণতি একই হবে। কোথাও GST জমা পড়ে না, এখানে প্রকৃতি মা দেওয়ার সম্পদ, এত রাজস্ব, 100 টাকা যদি রাজস্ব আদায় হয় 10 টাকা সরকারের ঘরে জমা পড়ছে। একই রকমের DCR এখানে যদি ল্যান্ড ডিপার্টমেন্ট, সরকার, পুলিশ, মুখ্যমন্ত্রী নিজে ইনভলভ হয়, মুখ্যমন্ত্রী চান না রাজস্ব টাকা সরকারি কোষাগারে আসুক, তিনি চান টাকাগুলো রাস্তায় ভাগ হয়ে যাক, তার একটা বড় অংশ 75-25 থিওরিতে ওনার কাছে যেন যায়। এইখানে তো GST হবে না, GST না আমার আপনি খুঁজে পাবেন না। মিথ্যা মামলা,
আগামীকাল ওই থানাতে বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা ধর্ণা দেবে। আজকেও প্রতিবাদ হয়েছে স্থানীয় স্তরে, কালকে ধর্ণা দেবে। মিথ্যা মামলার বিরুদ্ধে যেখানে যেতে হয় যাব, আমার পুরোটাই নজরে আছে। কে দুর্নীতি? কাকে দুর্নীতি করেছে? কেন্দ্র শিক্ষা তো রাজ্যের দায়িত্ব, স্বাস্থ্য তো রাজ্যের দায়িত্ব, উনি তো স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য সাথীর কার্ড চলে? চলে? কেউ নেয়? হসপিটাল গুলো কিছু আছে? গেরুয়া রং না করলে দেওয়া হবে না টাকা, টাকা দেওয়া হবে না। আগে চোর জেলে যাবে, জব কার্ডের যারা অরিজিনাল টাকা পাবেন, কাগজ গুছিয়ে রাখবেন। দেরি হলেও আমরা দেব, কিন্তু তার আগে চোরেদের জেলে পাঠাতে হবে। পুকুর নাই, পুকুর কেটেছে, হ্যাঁ কিনা বলুন? 15-20টা করে পুকুর দেখিয়ে পুকুর কেটে নেয় মেটেরিয়াল সাপ্লাই ঠিকাদাররা। ঠিকাদার গুলো কাদের লোক? সব ওদের ভাই ভাস্তারা। লুট হয়েছে 1 কোটির বেশি ফেক জব কার্ডে, 7,229 কোটি টাকা ড্র করেছে যারা ভুয়া জব কার্ড আধারের সঙ্গে লিংক করতে গিয়ে ধরা পড়েছে। এটা আপনার আমার ট্যাক্সের টাকা, দেশের টাকা। অতএব ভ্রষ্টাচারীরা আগে জেলে যাবে। মমতা ব্যানার্জি সাহস থাকলে মানরেগা নিয়ে সিবিআই তদন্ত করুন, 3 মাস টাইম দিন, চোরেদের জেলে পাঠান, অরিজিনাল লোকরা তারপরে টাকা পেয়ে যান। গিরিরাজ সিং একই কথা সংসদে বলেছেন, ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা সেকশন 57 যেটা লাগিয়ে রেখেছি উইথড্র করে নেব এবং টাকা ছাড়তে শুরু করব। যতক্ষণ চোরেদের কাছ থেকে লুট হওয়া টাকা উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। এক কেষ্টমণ্ডলের এক সিকিউরিটির কাছ থেকে 200 কোটি টাকা সম্পত্তি পাওয়া গেছে। কেষ্টর এখনো পর্যন্ত 600 কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে, আরো কত বেনামি আছে কেউ জানে না। সব সম্পত্তি ইডি অ্যাটাচমেন্ট করেছে, অকশন হবে, নিলাম হবে, এই টাকা সরকারের কোষাগারে জমা পড়বে, তারপরে আবার মাছ বিক্রি করতে হবে বোলপুর বাজারে, জল মারতে হবে 150 টাকা, 150 টাকা, 170 টাকা, আবার মাছ বিক্রি করতে হবে।